হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক বেশি ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য বানাবো লেমন মিন্ট। তো এই জুসটা আমার অনেক বেশি পছন্দের। প্রথমে আমি একটু লেবুটাকে কেটে নিচ্ছি, লেবু যেহেতু ইউজ করবো স্কিনটাকে রিলিফ করে নিচ্ছি। তোমরা চাইলে এটার জুস বের করেও রাখতে পারো, লেমন জুস বের করে রাখতে পারো। তো লেমন জুস বের করার দরকার হবে না, সিল্কগুলোকে নিবো না, সিল্কগুলোকে রিমুভ করে দেবো এখান থেকে। আর হচ্ছে শুধু আমি লেমনটা নিব। আমি আমার ব্লেন্ডারের মধ্যে লেমন ঢেলে দিয়েছি আর হচ্ছে মিন্ট লিভস ঢেলে দিয়েছি ফ্রেশ। এখন আমি এখানে মিন্ট সিরাপ করবো। এখন আমি এখানে ঢালবো হচ্ছে ওয়াটার, খুব বেশি না, হালকা একটু ঢালবো। আর আমি এখানে প্রথমে বানিয়ে রেখেছিলাম হোমমেড গোল্ডেন সিরাপ, তো এখন আমি হোমমেড গোল্ডেন সিরাপ ঢালবো একটু সুইটের জন্য। দেখছো ভাই, খুলেও না এটা ঠিক মতো। দেখো এটা দেখতে একদম ম্যাপেল সিরাপের মতো লাগছে, তবে এটা কিন্তু ম্যাপেল সিরাপ না, গোল্ডেন সিরাপ। এটা হোমমেড বানানো, তো তোমাদের যদি রেসিপি লাগে তাহলে বলবে, আমার ফ্যামিলি বলবে তোমাদেরকে। আচ্ছা যাই হোক, এখন আমি এটাকে একটু ব্যাক করে ফেলি। একটা লেবুকে স্লাইস কেটে রেখেছি এখানে, মিন্ট লিভস এটার মাথার মধ্যে একটু গুঁজে দিয়ে এটা ড্রাই করি, পরে মাথা দেখা যাচ্ছে না। আচ্ছা ওকে, এখন আমি এটা গ্লাসের মধ্যে ঢালবো। বড় একটা পাইপ দিয়ে দিব স্ট্র। তো বন্ধুরা, আমার লেমন মিন্ট রেডি হয়ে গেছে। তোমরা হয়তো দেখতেও পেলে বানিয়েছিলাম যে এই যে বলছে আমার লেমন, খুব ইজিলি আমি বানিয়ে ফেলেছি। তোমরা যারা বাইরে যাও, বাইরে থাকো, তো বাইরে থেকে আসার পরে, তোমরা রোদে থেকে আসার পরে অবশ্যই তোমরা এটা চাইলে বানিয়ে খেতে পারবে। অনেক বেশি যে টাইম লাগবে তার কোনো কিছু নাই, খুব অল্প সময়ের মধ্যে তোমরা বানিয়ে খেতে পারবে। দু থেকে তিন মিনিট সময় লাগবে তোমার, যদি সব কিছু রেডি থাকে বলে যাচ্ছে। যদি তোমরা যদি গোল্ডেন সিরাপ ইউজ না করতে চাও, তাহলে তোমরা এখানে ইচ্ছে মতো লাইক ব্রাউন সুগার ইউজ করতে পারো, তোমরা সুগার ইউজ করতে পারো, এটা আদার্স হানি ইউজ করতে পারো, কোনো সমস্যা নেই। রয়ে গিয়েছে এখন তোমাদের পারফেক্ট লেমন এর জুস।